আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বিডি টেকনোলজি চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। এবং আজকে আপনাদের মধ্যে নিয়ে আসলাম আরও একটা ভিডিও, সেটা হচ্ছে বর্তমানে যে ভাইরাল পিকচারগুলো, ফেসবুক স্ক্রল করলে অনেক সময় দেখা যায় যে ভাইরাল পিকচার অনেকেই তৈরি করতেছে এবং তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করতেছে। তো সেটা আপনারা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আজকের ভিডিও। তো এই এরকম ভিডিও, এরকম পিকচার তৈরি করতে হলে অবশ্যই আপনাদের লাগবে একটা পিকচার ল্যাব। আর আপনারা কী করবেন, আপনারা আপনাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার থেকে এরকম একটা পিএনজি ডাউনলোড করে নেবেন। মানে এখানে যদি আপনারা এসে লিখেন যে HI HIL পিকচার যদি লিখেন তাহলে HD, যদি কোয়ালিটি লিখেন তাহলে অসংখ্য পিকচার আপনারা পেয়ে যাবেন। তারপর ইমেজ সিলেক্ট করলে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারেন ডাউনলোড করে। এই যে ডাউনলোডের একটা পিকচারের উপর চাপ দিলেই ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড ইমেজ। ডাউনলোড করা শেষ করে এখন আপনাকে কী করতে হবে, এখান থেকে এই যে আপনারা এই যে উরবান ইউআর জংলি ফ্রন্ট যেটা আছে এটা ডাউনলোড করতে হবে। যে উরবান জংলি ফ্রন্টের যে প্রথম যে ইন্টারফেসটা আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে প্রবেশ করে এই যে ডাউনলোড বাটন আছে যেটা, এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন দেন ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে এখান থেকে সরাসরি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে তো আপনাদের ফাইল ম্যানেজার পারমিশন দিয়ে দিবেন, তারপর এটাকে স্টার্ক করতে বলবে, স্টার্কে ক্লিক করলেই স্টার্ক হয়ে যাবে। এখন আপনাদের কাজটা হচ্ছে যে সরাসরি চলে যাবেন আপনাদের পিকচার ল্যাবে অ্যাপ্লিকেশনে। তো এখানে আসার পরে কী করবেন আপনারা, আপনাদের গ্যালারি থেকে এই ফোন যেটা যেই ব্যাকগ্রাউন্ড পিকচার যেটা ডাউনলোড করছেন সেটা নিয়ে নেবেন। ইজ ফ্রম গ্যালারি, এখান থেকে পিকচারটা নিয়ে আসে। এই যে দেখেন এখানে আমার স্ক্রিনে কিন্তু এই পিকচারটা শো করতেছে। এখন আমি টেক্সটে ক্লিক করব, তারপর এখানে আমি নামটা লিখব। ধরেন নাম যদি লিখি HRIDYO, এই নামটা যদি আমি লিখি, লেখার পরে এটাকে আমি কীভাবে জংলি ফ্রন্টে নিয়ে নেব সেটার জন্য আমাকে কী করতে হবে, এই যে একটু স্ক্রল করতে হবে এদিকে। আসার পরে এখানে যে দেখতে পাচ্ছেন AB ফ্রন্ট নামের যে অপশনটা, সেখানে ক্লিক করবেন। দেন মাই ফ্রন্টে ক্লিক করবেন। মাই ফ্রন্টে ক্লিক করার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই যে ডাউনলোড, ডাউনলোড অপশনে চলে আসবেন। ডাউনলোড অপশনে চলে আসার পরে এখানে আপনারা দেখতে যেই ফ্রন্টটা আপনারা ডাউনলোড করছেন, এই যে আরবান জংলি ফ্রন্ট, এটা টিক মার্ক করে দিয়ে অ্যাড করে দেবেন, তারপর ওকে। এখন আমাকে কী করতে হবে, আবারও ফ্রন্টে চলে আসতে হবে, তারপর এখান থেকে খুঁজতে হবে। এখানে কিন্তু আমি আরবান ফ্রন্টটা ডাউনলোড করেছিলাম, এই যে এই দেখেন, খুবই সিম্পল বিষয়, শেষ। এই যে আমার এড করা হয়ে গেছে। এখন আমি লেয়ারে ক্লিক করে এটা আমি লক করে দেবো, তারপর এখান থেকে আমি সেভ করে নেব। সেভ করে নিয়ে নিলাম, দেন ওকে। এই যে ভাই, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।